মালিক পক্ষরা যদি তারা ভাড়া বাড়ায় আলোচনা সাপেক্ষে, তখন যদি ভাড়া বাড়ে, এখনও আমরা সাপেক্ষ বাড়াই আছি, আজকে পর্যন্ত 260 টাকা বাড়াতেই আসলাম। যদি ভাড়া বাড়ে তাহলে আমরা ভাড়া বেশি নিব, আমাদের আগের পুরাতন বাড়াই নেওয়া হইতেছে। এমন 34 টাকার নিচে তেল দেবে না, 200 টাকা লিটার মোবিল, 250 টাকা, 400 টাকার মোবিল, 450 টাকার মোবিল, 600 টাকা নিলি নেন। পামওয়ালারা কথাই বলছেন আমাদের সাথে, আমরা যেন মানুষই না তাদের কাছে, নিলি নাও না নিলে সরে যাও। আমরা একটা বিড়ম্বনায় পড়ে গেছি, প্রত্যেকটা গ্রাহক এসে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, অনেকে তেল না নিয়েও চলে যাচ্ছে, আবার আমাদের তেল আনতে গেলে আমাদের চালানো বেশি খাটতেছে, কিন্তু মুনাফা তো লাভ তো বেশি দেয় নাই, এই জন্য আমরা অনেক সমস্যার। আমরা যে গরিব মানুষ গা, তারা গাড়ি চালাই খাই, এরা বাঁচবো কীভাবে? আমাদের তো বাঁচার কোনো পথই নেই, কারণ ভাড়া যায় এখান থেকে টাকা যাইতে, যে টাকা ভাড়া হয় সে টাকা এই তেল, এই টাকার রেটে তেলে বললে 1 টাকাও মালিকের ঘরে যাবে না গাড়ি ঘোড়া। এই হলো পরিস্থিতি হয়েছে আমাদের, তাই গাড়ি ঘোড়া বাদ দিয়ে চালানো এন কিষাণ কাটা দরবার কী করবো।